নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্বরূপনগর থেকে গ্রেপ্তার এক মহিলা সহ তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গাইঘাটের চাঁদপাড়ায় মুকুলের জনসভা উচ্ছ্বাসে দলীয় কর্মীরা। হেলেন চায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার কিশোর। বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে নারী সচেতনতামূলক সেমিনার। এবারে আসছে বিস্তারিত খবরে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে আবারও পুলিশের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি। এদিন বিধারি সীমান্তে ঘোরাঘুরি করার সময়ই এদেরকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে ভারতে প্রবেশ করাতে চার বাংলাদেশি গ্রেপ্তার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার পুলিশের হাতে। বুধবার রাতে স্বরূপনগরের বিধারী সীমান্তে ঘোরাঘুরি করতে থাকা সন্দেহজনক চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। কোনো বৈধ নথি ছিল না। জিজ্ঞাসা করে জানা যায়, কাজের খোঁজে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে তারা। ধৃতদের মধ্যে একজন মহিলা এবং তিনজন পুরুষ। বৃহস্পতিবার তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিএসএফ এর চোখ এড়িয়ে কিভাবে দিনের পর দিন অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এই নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথমবার গাইঘাটা বিধানসভা এলাকায় সভা করলেন মুকুল রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, শমিক ভট্টাচার্যের মতো নেতারাও। গাইঘাটা থানার চাঁদপাড়া মিলন সংঘের মাঠে নির্দিষ্ট সূচি অনুসারে বিজেপির জনসভায় উপস্থিত হন মুকুল রায়। দুপুর একটার সময় থাকলেও বেলা তিনটে নাগাদ হাজির হন মুকুল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন লকেট চ্যাটার্জি, জয়প্রকাশ, শমিকের মতো বিজেপি নেতারা। উপস্থিত ছিলেন জেলা স্তরের নেতারাও। সভার শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে শোনা গেছে মুকুল রায়কে। তৃণমূলকে ফের একবার লিমিটেড কোম্পানি বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, মুখ্যমন্ত্রী যে 81 লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দিয়েছেন বলেছেন তা একদম ভুল। এছাড়াও আজ আরও একবার বললেন, মা মাটি মানুষ, জাগো বাংলা, সবই অভিষেক ব্যানার্জির নামে। মুকুল রায়ের আরও দাবি, নীল সাদা রং এবং পৌর পঞ্চায়েত এলাকায় লাগানো এলইডি নিয়েই দুর্নীতি হয়েছে। মেট্রোরিয়ারি 47% শেয়ার সরকার 81 কোটি টাকায় বিক্রি করেছে এম কে দালালের কাছে। তার মধ্যে এম কে দালাল আবার 15% বিক্রি করেছে 117 কোটি টাকায়। এটাতেও দুর্নীতি করা হয়েছে। তার আরও দাবি, বামেদের করা দেনা এখন প্রায় 3 গুণ হয়েছে। পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করে মুকুল বাবুর বক্তব্য, বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তার হিসেব পুলিশকে আগামী দিনে দিতে হবে। রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যে সিভিকদের স্থায়ীকরণও করা হবে। পশ্চিমবঙ্গের প্যারা টিচার মাইনে কত? 5000 টাকা। পশ্চিমবঙ্গের এই আমি দেখছিলাম সিভিক ভলেন্টিয়ার 8 থেকে 12 ঘন্টা চাকরি করে, তার নাম হচ্ছে, তাদের মাইনে কত? 5000 টাকা। তার কারণ, সবাইকে কিছু কিছু দিয়ে আটকে রাখো যাতে পালিয়ে কেউ না যায়। বাংলায় এই জায়গাটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর নীল সাদা রং দেখবেন, ব্রিজ তৈরি হচ্ছে নীল সাদা রং, এবং সেই নীল সাদা রঙে প্রথম শুরু হলো যেখান থেকে, আবার যখন গিয়ে ব্রিজটা শেষ হলো নীল সাদা রং, তখন দেখলেন আবার প্রথম দিকে যেখান থেকে শুরু হয়েছে তার জন্য টেন্ডার হয়ে গেছে। একটা সরকার চলছে, এই সরকার কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় তারা এই কথাগুলো স্বীকার করতে পারছে না। কয়েক 100 কোটি না, কয়েক 1000 কোটি দুর্নীতি আছে এই নীল সাদা রং নিয়ে। এটা পরবর্তী ক্ষেত্রে তথ্য প্রমাণ দিয়ে বলবো। 15% শেয়ার ওই জালাল বিক্রি করলো 117 কোটি টাকায়। ভাবুন, আমার সরকার বিক্রি করলো 47% শেয়ার 85 কোটি টাকায়, আর যে কিনলো সে তার 15% শেয়ার বিক্রি করলো 117 কোটি টাকায়। অর্থাৎ যদি হিসেব করেন তাহলে 450 কোটি টাকার এই ফ্রন্টে দুর্নীতি হয়েছে, তদন্ত চাই। তার কারণ, ওই টেন্ডারটা 3টে কলেজ সিঙ্গেল টেন্ডার অ্যাকসেপ্ট হয়, কিন্তু এই টেন্ডারটা এম কে জালাল সিঙ্গেল টেন্ডারে পেয়েছিলেন, অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল। সিভিক ভলেন্টিয়ার বলুন, যারা আমাদের ঘরের ছেলে, আমরা যদি পরিবর্তন করতে পারি, পরিবর্তনের পরিবর্তন হয়, তাহলে যথাযথ ন্যূনতম মর্যাদা দিয়ে তোমাদের চাকরি করা হবে, এই দাবি, এই কথাগুলো আমি এখানে আপনাদের কাছে বলে যাচ্ছি। তাই সবশেষে আমি এই অঞ্চলের মানুষের কাছে আবেদন রেখেছি যে ঐক্যবদ্ধভাবে দেখুন, কংগ্রেসটা অতি, কংগ্রেসকে ভোট দেওয়া মানে আপনার একটা ভোট নষ্ট করা।
সিপিএম ও বলেছে পূর্বাঞ্চলের আছে, যুক্তিই তাই শীত ঘুমে আচ্ছন্ন। কংগ্রেস নেই, সিপিএম নেই, একটা মানুষও ওদের সমর্থন করার অর্থ আপনারা যার পরিবর্তন চাইছেন তাকে আবার ক্ষমতায় রাখায়। তাই আসুন এই পরিবর্তনের পরিবর্তন যাত্রায় তৃণমূল নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, মোদিজির নেতৃত্বে নতুন বাংলা গঠনে আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী হই। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওগো মোর পিয়া, ওগো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুড়ি মুড়ি, তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা, বিবাহ, কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা 2 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া 1 নম্বর রেলগেট সংলগ্ন রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট, ব্রিং ইয়ার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি এন্ড টেস্টি ইন ডেলিশিয়াস কম্বিনেশন, গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। 7 বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল 8ম শ্রেণীর এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর থানা এলাকায়। অভিযুক্ত এই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফের নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ উঠল রাজ্যে, তবে এবারে অভিযুক্ত ক্লাস 8-এর এক ছাত্র। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের জগদল থানায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন প্রতিবেশী ওই কিশোর বাড়িতে গিয়েছিল ওই নাবালিকাটির, আর বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সেখানেই তার উপর যৌন নির্যাতন চালায়। অভিযোগ, তাকে বাড়িটির রান্নাঘরের কাছে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়, আর তখনই নাবালিকাটি চিৎকার করে উঠলে সাথে সাথেই ছুটে আসেন তার মা। সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই কিশোর, কিন্তু তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর দেওয়া হয় জগদ্দল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জগদ্দল থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ওই কিশোরকে। বৃহস্পতিবার তাকে পাঠানো হয় সল্টলেকের জুবিলাইন কোর্টে। বৃহস্পতিবার হাবড়া থানার পক্ষ থেকে সাইবার ক্রাইম এবং হিউম্যান ট্রাফিকিং এর উপর একটি সেমিনারের আয়োজন করা হয় বানিপুর মহিলা মহাবিদ্যালয়ে। রাজ্য তথা দেশ জুড়ে নাবালিকা বিবাহ হয়েই চলেছে, যার ফলে রাজ্যের পক্ষ থেকে চালু করা হলো কন্যাশ্রী প্রকল্প। তাও একের পর এক নাবালিকা বিবাহ, মহিলা পাচার, শিশুদের দিয়ে কাজ করানো। এছাড়াও এখন সবচাইতে বড় সমস্যা অনলাইনে নানা ধরনের ফাঁদ পেতে মহিলাদের সাথে প্রতারণা। এছাড়া সোশ্যাল সাইটে প্রেম ভালোবাসার ফলে বিপাকে পড়ছে হাজার হাজার মহিলা। তার জন্য বৃহস্পতিবার হাবড়া বানিপুর
নবীনগর মহিলা মহাবিদ্যালয়ে হাবড়া থানার পক্ষ থেকে একটি কর্মশালা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মহিলা অফিসার এবং কলেজের ছাত্রীরা। বড় পর্দায় তাদের ছবি দেখিয়ে বোঝানো হয় এই সমস্ত কাজের সাথে যুক্ত হলে মেয়েদের কী ধরনের ক্ষতি হতে পারে। এ ধরনের প্রশিক্ষণ পেয়েও খুশি ছাত্রীরা বলে জানালেন আমাদের, এবং গ্রামগঞ্জে তারা প্রচার করবে যাতে কম বয়সে মেয়েদের বিয়ে না দেয় এবং নিজের পায়ে নিজেকে দাঁড়াতে স্কুলমুখী করে তুলতে হবে মহিলারা। সবাই এগিয়ে আসলেই মহিলাদের সাথে এ ধরনের অপরাধ বন্ধ হবে বলে আশাবাদী কলেজের ছাত্রীরা। আজকের প্রোগ্রাম থেকে শিখলাম আমরা যে পরবর্তীতে আমাদের গ্রাম বা পাশের গ্রামে যদি এরকম কোনো ঘটনা না ঘটে সেটা দিয়ে আমাদের সচেতনতা করতে হবে। কিরকম ঘটনা? যেরকম নারীদের, কম বয়সী নারীদের বিয়ে হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের গ্রামে বা পাশের গ্রামে যদি এটা হয়ে থাকে সেটা আমরা রক্ষা করবো। এমনকি যেরকম কোনো কাউকে চাকরির লোভ দেখিয়ে বাইরে নিয়ে চলে যাচ্ছে সেটা আমরা যদি বুঝতে পারি অবশ্যই সেটা আমরা রক্ষার চেষ্টা করবো। এরকম কি দেখেছো তোমাদের গ্রামে? নিজেদের অভিজ্ঞতা কী বলছে? আমাদের জীবনে, আমাদের গ্রামে আছে প্রচুর এরকম কিছু আছে যেটা কম বয়সী নারীদের বিয়ে হয়ে গেছে, সেটা তখন তো আমরা এই সংস্থাটা পাইনি, সেহেতু এখন থেকে পারছি। পরবর্তীতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা সেটাকে রূপ। কতটা কাজে লাগলো আজকের প্রোগ্রামটা? আজকের প্রোগ্রামটা আমি জানি না কার কতটা কাজে লেগেছে, কিন্তু আমাদের জীবনে প্রচুর কাজে লেগেছে যেটা আমরা করতে পারবো পরবর্তীতে। মেয়েদের কলেজ, এবং এখানে যেহেতু মেয়েদের কলেজ, 18 বছর বয়সের মেয়েরা এবং তদন্ত মেয়েরা এখানে পড়াশোনা করে, এবং আমি এখানে কাজ করতে এসে দেখলাম যে এরা সকলেই খুব বিপদাপন্ন একটা প্রজাতির মতো আমার চোখের সামনে দেখা দিল। কারণ এই যে গার্ল ট্রাফিকিং বা বিপথে চলে যাওয়া বা সাইবারের মাধ্যমে বন্ধু তৈরি করে তাদের সঙ্গে কথা বলা, অচেনা ছেলের সঙ্গে, এতে ভীষণ বিপদের ভয়, এবং হাবড়া এই ক্রাইমে একটু শেষের দিকেই আছে। সেই কারণে আজকে পুলিশের সহায়তা আমরা চেয়েছিলাম একটি সেমিনার করার জন্য, এবং পুলিশের পক্ষ থেকে এসে খুব সুন্দরভাবে সেমিনারটি করা হয়েছে, এবং স্বয়ংসিদ্ধা বলে যে প্রকল্প আছে সেই স্বয়ংসিদ্ধা প্রকল্পের সিডিও দেখানো হয়েছে। অর্থাৎ বিপথে চলে গেলেও সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনা, এবং এ বিষয়ে পুলিশের অত্যন্ত সদর্থ ভূমিকা, যা আমরা খবরের কাগজে পড়েছি বা ক্রাইম পেট্রোল ইত্যাদিতেও দেখেছি। এবং এই সদর্থক ভূমিকাকে সামনে রেখেই আজকের এই আলোচনা চক্রটি ছিল, এবং এতে আমাদের ছাত্রছাত্রীরা এবং আমরাও উপকৃত হয়েছি। বৃহস্পতিবার হেলেনচা কমিউনিটি হলে কর্মী সম্মেলনের আয়োজন করে এলাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েই আলোচনা করা হয় সম্মেলনে। কিছুদিন পরই রাজ্যে আসতে চলেছে পঞ্চায়েত ভোটের আবহাওয়া, সেই মতো আগে থেকেই নিজেদের অবস্থান শক্ত করতে রাস্তায় নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। মূলত এই পঞ্চায়েত নির্বাচনকেই সামনে রেখে বাগদা ব্লকের সমস্ত কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করল বাগদা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বেলা 3টা নাগাদ যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় হেলেনচার কমিউনিটি হলে, সেখানে উপস্থিত ছিলেন বাগদা ব্লকের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উপেন বিশ্বাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরাও। আর এই সম্মেলনে মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েই আলোচনা করা হয়। উচ্ছে বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাকুলো, রবি ঠাকুরের কুমোরপাড়ার কথা আমাদের সকলেরই জানা। শত বর্ষ পেরিয়ে আধুনিকতার আলোই ভরেছে গ্রামীণ মুলুক, কিন্তু আজও আধারে ঢাকা সেই বনগার চৌবেরিয়ার ধামাকুলো বিক্রেতারা। উত্তর চব্বিশ পরগনার চৌবেরিয়া পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রাম, মহল্লার বেশিরভাগ মানুষের জীবিকা বাঁশের ঝুড়িগুলো বানানো। গ্রামীণ কর্মসংস্থানের সরকারি বিজ্ঞাপনের অভাব নেই, কিন্তু ফুলবাড়ির মিঠো পথে শিয়ালও লাগলো কোথায়? দিনভর ঝুড়ি কুলো বানিয়েও ভুখা পেটে দিনলিপি লিখে চলেন বাসিন্দারা। সারাদিন গাইঘাটা, গোপালনগর, বনগা বিভিন্ন পথে ঝুড়ি কুলো ফেরি করে দিনের শেষে রোজগার সা করলে 200 টাকা। সংসারের অভাবের জন্য গরিব মানুষ কি করবো, এই সংসারে টেনে পারে না বলে এর জন্য করা হয় এটা। সংসারের সব কাজ, হ্যাঁ, সংসারের কাজটা সেরে টেরে তারপরে এটা করা হয়। কীরকম ইনকাম আসে আপনাদের? 150 টাকা এরকমই হয়। বাঁশের ঝুড়িগুলো বিক্রেতাদের দারিদ্রের সুযোগ নিয়ে দাদুনের ফাঁদ পাতে মহাজন, আগাম কিছু টাকা দিয়ে নাকপাশ বেঁধে ফেলে, তার বিনিময়ে সারাদিনের পরিশ্রম খুব অল্প দামে কিনে নিয়ে চলে যায়। লাভের ফসল ঘরে তোলেন মহাজন, ঝুড়ি বিক্রেতা থেকে যায় সেই ভুখা পেটেই। আর যখন কোনো মালিক মহাজনকে জোরে থাকে, অ্যাডভান্স টাকা নিয়ে থাকি, তারা তখন মালের দামটা কম দেয়, কারণ বাদ দেয় অসময়টা ওইভাবে তাদের থেকেই আমাদের চলে বেশি, মহাজনকে দিলে পরে। মহাজনের আগের থেকে টাকা নেওয়া, আগের থেকে টাকা নিলে পরে তাদেরই মাল দিতে হবে,
তারা ধরো বাজারে 50 টাকা চলে, আমাদের দেয় 40 টাকা। কী কারণ আগের থেকে টাকা, যখন আমাদের বাসকঞ্জি থাকে না, সে বাসটা কাটতে গেলে আমাদের টাকা থাকে না, তাদের কাছ থেকে বলি যে কটা টাকা দাও, আমাদের যে 400-500 টাকা দাও, বাসটা করি পুঁজি কিনা, সে পুঁজিটা লাগাই দিই তাদের থেকে। সে পুঁজি লাগালে পরে ওদের কাজ করে করে শোধ করে দিই, তা নিয়ে কিন্তু আমরা তেমন সুবিধা পাচ্ছি না সরকারের কাছ থেকে। কোনো রকমই আমরা কার্ড মার্ড পাইনি এখনও, কিন্তু একটা যোগাযোগ করেছিলাম, সে বলেছিল দেবে, তা এখন আমরা পাইনি, সেই জন্য আর যোগাযোগ করি না। আর আমরা কাজ যোগাযোগ করতে গেলে আমাদের মানে সেই দিনটা মার গেলে পরে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। এটা তো কোনো আমাদের কোনো ইয়ে নেই, এর কোনো ভ্যালুই দেয় না আমাদের এখানে। মেম্বার পঞ্চায়েত যারা আছে তারা কোনো গুরুত্বই দেয় না। চৌবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অবশ্য মহাজনী ঋণের কথা শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন ওই এলাকার গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিরও। আমি যতদূর জানি ওরা সঠিকভাবে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেনি, আর যদি যোগাযোগ করে সরকারি সুবিধা যেটুকু আছে পুরোপুরি ওদেরকে দেওয়া হবে। এবং আমার মনে হয় কিছু লোক এর আওতায় আছে, কারণ মানে সবাই তো আসে না, ওরা আসুক অবশ্যই আমি ওদের দেখব। না আমি আশা করবো ওখানকার যে মেম্বার আছে তার সঙ্গে কথা বলে যাতে ওদের কি সুবিধে মানে ওরা কি চাইছে আর আমি কি দিতে পারবো, মানে সরকার আমি বলতে সরকারি গাইডলাইনের মধ্যে আমার যেটা দেওয়া যায় চেষ্টা করবো দিতে ওদের, যাতে যদি সুবিধা হয়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।